ইনস্টাগ্রামে তোমাকে বারবার কেউ মেসেজ করে বিরক্ত করছে, বা বারবার কেউ কল করে বা ভিডিও কল করে বিরক্ত করছে, তুমি চাইছো ব্লক করতে। তো কিভাবে ব্লক করতে হয় এবং কিভাবে আবার তাকে পরে আনব্লকও করবে সেটাও শিখিয়ে দেবো। তো ধরে নিচ্ছি এই লোকটা আমাকে বারবার মেসেজ করছে, বিরক্ত করছে, তো কী করব, এই লোকটাকে ব্লক করব বা এই ফ্রেন্ডটাকে ব্লক করব। তো তার জন্য জাস্ট তার এই যে প্রোফাইল নেমটা উপরে রয়েছে এখানে জাস্ট টাচ করে দিবে। টাচ করার পরে দেখো এখানে একটা অপশন নামে একটা থ্রি ডট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবে এবং এই যে ব্লক রেড কালারের রয়েছে এখানে ক্লিক করে দিবে। দিয়ে কী করবে, ফাইনালি ব্লক অপশনে ক্লিক করলে কিন্তু এই ফ্রেন্ডটা বা এই ইউজারটা কিন্তু ব্লক হয়ে যাবে। তো দেখো এখানে দেখাচ্ছে ইউ ব্লক মোহাম্মদ মুনাজির, তো হয়ে গেল, ব্লক হয়ে গেল। এবার তুমি পরবর্তী সময়ে আবার এই লোকটাকে আনব্লক করতে চাইছো, তো তোমাকে যে মেসেজ করেছিল সেটা ব্লক করলে কিন্তু ওই মেসেজটাও গায়েব হয়ে যাবে। পরবর্তী সময়ে আবার মনে হলো না ওই লোকটাকে আমি বা ওই ফ্রেন্ডটাকে আমি আনব্লক করি, তো তার জন্য কী করবে, জাস্ট তোমার নিচের যে প্রোফাইল পিকটা রয়েছে কর্নারে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে থ্রি লাইন রয়েছে উপরে ডান দিকে কর্নারে, এখানে ক্লিক করবে, দিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবে। এরপরে দেখো নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে কিন্তু এই ব্লক নামে একটা অপশান পাবে, তো এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ যেই লোকটাকে বা যেই ফ্রেন্ডটাকে আমি ব্লক করেছিলাম তার নাম কিন্তু এখানে শো করছে। এখন যদি আনব্লক করতে চাই তাহলে এই আনব্লক বাটনে ক্লিক করে ফাইনালি আনব্লকে ক্লিক করলে কিন্তু এই ফ্রেন্ডটা আবার আনব্লক হয়ে যাবে। এরকম করে তুমি যতজনকে ব্লক করতে চাও সহজে ব্লক করতে পারবে এবং সহজে আবার আনব্লকও করতে পারবে। তো ভিডিওটি দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কেমন হলো আজকের এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।